আর পয়েন্ট একটু আপনাদের বলেছি আগে অনেককে সেটা হচ্ছে যে আমরা কি করি জবাব দিব না কি দিয়ে জবাব দিব মানে আপনাকে কেউ ছোট করছে খারাপ বলছে আপনাকে নিয়ে হাসাহাসি করছে সে জবাবটা মুখ দিয়ে না দিয়ে কী দিব কাজ দিয়ে তাই না এবং আপনাকে সবাই ঈর্ষা করুক ঈর্ষা করলে কি হয় আপনার উন্নতি হয় কিভাবে হয় একটা উদাহরণ দেই আপনাকে নিয়ে কেউ ঈর্ষা করছে তার মানে ইউ আর ডুইং সামথিং আপনার অলরেডি নজরে পড়েছেন আপনাকে নিয়ে ঈর্ষা করছে তার অর্থ হচ্ছে আপনি ডেফিনেটলি এমন কিছু করছেন যে সেটা করতে পারছে না সে তার সময় নষ্ট করছে আপনাকে ঈর্ষা করে এবং আপনি আপনার কাজ করে যাচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য একটা ছোট উদাহরণ দেই আমি একটা কোম্পানিতে কাজ করতাম কোম্পানিটার নাম বলবো না সেই কোম্পানিতে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে আমি ওই কোম্পানিতে যখন জয়েন করি আমি তখন সিএ পড়ি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি এবং আমি চার্টার অ্যাকাউন্টেন্সি পাসও করি নাই তখন ইন্টারমিডিয়েট পাশ করেছি আপনারা হয়তো অনেকে জানেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সির কয়েকটা ধাপ আছে তো তার মানে কি আমি গ্র্যাজুয়েশন করেই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করছি এবং আমি সি এর ছাত্র একটা কোম্পানিতে আমি অলরেডি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং আমার সঙ্গে ওইখানে যে আরেকজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিলেন তিনি ওই কোম্পানিতে প্রায় পনেরো বছর চাকরি করে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়েছেন যেটা আমি হয়েছি তিন বছরে এখন সেই লোকটা যেদিন আমাকে নিয়োগ দেওয়া হলো তার এক মাস পর ম্যানেজিং ডিরেক্টরকে গিয়ে বলল যে আপনি একটা বাচ্চা ছেলেকে যে মাত্র গ্র্যাজুয়েট পাস মাস্টার ডিগ্রিও করে নাই একটা বাচ্চা ছেলেরা আপনি এনে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পালেন এটা কি ঠিক হলো আমাদের তো মানসম্মান বলে কিছু থাকে না তো ম্যানেজিং ডিরেক্টর আমাকে খুব পছন্দ করতেন সাম হাউ আমাকে উনি বললেন যে তোমার ব্যাপারে তো ও এটা বলছে তাই আমি বললাম থ্যাংক ইউ স্যার এটা অনেক ভালো কথা বলছেন উনি এবং আমি পরে রুমে এসে ওনাকে এসে হ্যান্ডশেক করলাম এবং উনি জেনে গেছেন অলরেডি যে আমাকে উনি কথাটা বলেছেন এটাও উনি জেনে গেছেন কারণ উনি রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে আমাকে ডাকা হয়েছে এবং উনি বুঝতে পেরেছেন যে আমাকে ডাকা হয়েছে এখন তো নিশ্চয়ই আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার বানাই দিবে বা আরও নিচে নামাই দিবে। তা আমি কি করলাম পরের দিন গিয়েই দুটো জায়গায় ভর্তি হলাম একটা হলো এমবিএ আর একটা হলো ঢাকা কলেজ মাস্টার্স করার জন্য এবং এম করার জন্য দুই বছরের মাথায় চোখ কান বন্ধ রেখে ওনাদের কোনো কথা না শুনে দুই বছরের মাথায় দুইটা মাস্টার্স সার্টিফিকেট এনে ম্যানেজিং ডিরেক্টরের হাতে দিলাম তাহলে ওই লোকটা আমার কি করলো ওই লোকটা আমার কি করলো তাহলে আমরা জবাবটা কিভাবে দিবো